হ্যালো গাইস, আজকে আমি চলে যাচ্ছি তুফান দেখতে, আর অনেক বেজে গেছে, এখনো আমার মেয়ে ঘুমাচ্ছে। তাই আমরা তাড়াতাড়ি করে সবাই একসাথে চলে যাচ্ছিলাম রিক্সা খুঁজতে, কিন্তু কোনো রিক্সাই পাচ্ছিলাম না, তাই সবাই তাড়াতাড়ি হাঁটতেছিলাম। তারপর আমরা একটা রিক্সা নিয়ে নিলাম। আমাদের বাসা যেহেতু উত্তরাতে, তাই আমরা ফার্স্টে ডিয়াবাড়ি মেট্রো রেল গিয়েছিলাম, তো সেখান থেকে আমরা মিরপুর যাব। আমরা অনেক দিন ধরে ভাবছিলাম যে আমরা তুফান মুভি দেখব, আর এটা তো এখন অনেক ভাইরাল। আমরা অনেক দিন ধরে ভাবছিলাম দেখব, কিন্তু কোনো টিকিটই পাচ্ছিলাম না, সব বুকিং ছিল। তো ফাইনালি আমরা টিকিট পেয়ে গেছি এবং দেখতেও চলে যাচ্ছি। তারপর আমরা মিরপুর 10-এ নেমেছিলাম মেট্রো দিয়ে। মিরপুর 10 থেকে মিরপুর 1-এ আসলাম। আমরা ভেবেছিলাম যে মুভি শুরু হয়ে গিয়েছে, কিন্তু দেখি না, মুভি শুরু হয় নাই। ও শাকিব খানের এই ছবিটা দেখে এখান থেকে যেতে চাচ্ছিল না, চারপাশ ঘুরে ঘুরে দেখছিল। এই যে আমাদের টিকিট। আমার মেয়ে এই জায়গাটা অনেক পছন্দ করেছে, এই জায়গাটা যে সুন্দর, এখানে অনেক সুন্দর সুন্দর ছবি উঠতেছিল। তো আমাদের হাতে তেমন টাইম ছিল না, তো তাই আমরা বেশি ছবি তুলতে পারি নাই। পরে বাসায় এসে ভাবতেছি যে আমার মেয়ের কয়েকটা ছবি তুললে হয়তো অনেক ভালো হতো। আমার হাজব্যান্ড শাকিব খানের অনেক বড় ভক্ত, তিনি তার কোনো মুভি মিস করে না, এবং আমাকেও সে বলতেছে যে যাও মুভিটা দেখো, মুভিটা অনেক ভালো। তা আমিও ভাবলাম আসলেই তো মুভিটা অনেক সুন্দর দেখতে, ট্রেলারটা অনেক ভালো, যাই দেখতে পারি। আমার মেয়ের ফার্স্ট টাইম এখানে আসা, আমার মেয়ে পুরাই অবাক যে কোথায় আসলাম এটা। আমরা ভাবতেছিলাম একটু পর পর যে আবার বাবু না কান্না করে ওঠে, ও কান্না করলে তো আমাদের পুরো মুভিটাই মাটি, কিন্তু না, ও ভালোই শান্তশিষ্ট ছিল, এনজয় করেছে। তারপর মুভি শুরু হলো, আমার মেয়ে পপকর্ন খাচ্ছে। শাকিব খানের যে এন্ট্রিটা ছিল, ভাই রে ভাই, সবাই অবাক হয়ে তাকিয়ে আছে যে এটা কে, এটা শাকিব খান। আমরা জীবনে ভাবতে পারি নাই বাংলাদেশের মুভি এমনও হইতে পারে, তো বুঝেন কেমন। তো এটা আসলে অনেক সুন্দর, অসাধারণ ছিল, আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে। মুভির মাঝে কিছুক্ষণ ব্রেক দিয়েছিল, এই চান্স আমি একটু ঢং করে নিলাম এখানে। তারপর এসে দেখি মুভি শুরু হয়ে গিয়েছে। মুভির লাস্টে এই গানটা ছিল, তো কি সুন্দর একটা ফিনিশিং ছিল, তো যারা দেখেছে তারাই শুধু বুঝবে। তো আমি তো অনেক পছন্দ করেছি মুভিটা, এই গানে সবাই অনেক হ্যাপি হয়ে গিয়েছিল, অ্যান্ড আসলে গানটা অনেক সুন্দর। রাহেন রফির মাথায় যে এত ব্রেন, আর উনি যখন এখানে এসে কাট বলল, আর এখানে যে এন্ডিংটা হইলো, পুরাই অস্থির। তুফান 2 আসবে এটা দেখে তো সবাই অনেক খুশি হয়ে গিয়েছিল, এবং এখানে এক একজনের যে অভিনয়, বিশেষ করে চঞ্চল চৌধুরী, উনি আসছে পরে তো পুরো মুভিটাই চেঞ্জ হয়ে গেছে। যে বা যারা বলে মুভিটা নকল, আমি তাদের বলি যে আসে না, এসে মুভিটা দেখেন একটু ভালো করে। আর যদি কেউ নকল করেও থাকে, এরকম কেউ করতে পারে নাই, সেটা রায়হান রাফি করে দেখাইছে, তো আমাদের আরও অ্যাপ্রিসিয়েট করা দরকার। রাহার আব্বুর অনেক ইচ্ছা ছিল যে ব্লগ বানাবো, তাই বানালাম, কোনো ভুল ত্রুটি হলে মাফ করে দিয়েন। আসসালামু আলাইকুম।